পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটি দিয়েছিলে এবং তোমরা যারা ডাব্লিউবি এক্সারসাইজের মেইন এক্সামটি দিয়েছিলে, তোমরা উভয় পরীক্ষার প্রার্থীরাই কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে খুবই ব্যস্ত রয়েছো। তো বন্ধুরা দেখো, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। তো আমরা দেখে নেবো যে নোটিশটা কী, তারপর তোমাদের রেজাল্টের কথায় আসবো। দেখো বন্ধুরা, তোমাদের যে রেজাল্ট, তোমাদের যে নোটিশটি বেরিয়েছে, রিক্রুটমেন্ট অফ অগ্রগামি ইন WBCEF অ্যান্ড WWCD ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB2021-এর একটি দেখো গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। দেখো তোমাদের যে নোটিশটি হচ্ছে, তোমাদের নোটিশ ফর রিটেন এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষাটি 30 জানুয়ারি হবে তার অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হলো। তো আমরা নোটিশটা গিয়ে সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ, দেখো নোটিশটি অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকসা ভবন। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অগ্রগামি WBCEF WWCD ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের নোটিশটিতে দেওয়া রয়েছে, দেখো তোমাদের এক্সামটি হচ্ছে, যে রিটেন এক্সামটি হচ্ছে 30/1/2022 সানডেতে, এবং এক্সামটি হবে তোমাদের 12টা থেকে 1টা PM। ঠিক আছে, তো তোমরা কিন্তু ই অ্যাডমিট কার্ডস ডাউনলোড করতে পারবে। তোমরা দেখো এখানে ডাউনলোড করার ডেটও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা তো জানো অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটি ডাউনলোড করে তোমরা একটু ডিটেলসে জেনে নেবে তোমাদের এক্সাম সম্পর্কিত কী কী বাধা নিষেধ রয়েছে এবং কী কী অ্যালাউ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট এবং তোমরা যারা WB এক্সারসাইজের মেইন এক্সামের রেজাল্টের জন্য অধীর অপেক্ষায় বসে আছো, তোমাদের জন্য কিন্তু একটি দারুণ খবর। কারণ তোমাদের যে এক্সামটি হওয়ার কথা ছিল সিভিল ডিফেন্স অগ্রগামী ফোর্সে, তো সেটা কিন্তু ঠিক সময় মতো হচ্ছে। তার মানে তোমাদের রেজাল্টটিও কিন্তু তোমাদের ঠিক সময় মতো বেরোবে। অনেকেই তোমরা মনে করছো যে তোমাদের লকডাউনের জন্য হয়তো তোমাদের রেজাল্ট পিছিয়ে যাবে, তো বন্ধুরা সেরকম কোনো নেই। দেখতে পাচ্ছো তোমরা যে যেরকম তোমাদের রিক্রুটমেন্ট চলে সেই রকম কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বাধা আসছে না। লকডাউন এটা আংশিক লকডাউন, তো তোমরা প্যানিক না হয়, তোমরা কিন্তু সরাসরি তোমাদের যারা প্রিলিমিনারি লিখেছো তোমরা কিন্তু মাঠের জন্য, এবং তোমরা যারা মেন্স লিখেছো তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের এইটুকু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের আপডেট রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।